itbari.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের গত পর্বে আমরা দেখেছি কিভাবে গেস্ট পোস্টিং করতে হয় এবং আমরা একটি প্র্যাকটিক্যাল গেস্ট পোস্ট করেছি গত পর্বে এবং সেখানে আমরা আমাদের ফেসবুক পেজের এবং অন্যান্য বিভিন্ন লিংক সেখানে দিয়েছি। তো আজকের পর্বে আমরা দেখব যে আমরা এই যে গেস্ট পোস্টিংটা করলাম সেটার ওয়ার্ক রিপোর্ট কিভাবে জমা দেব, কারণ গেস্ট পোস্টিং করার পর ক্লায়েন্ট তো একটা রিপোর্ট চাইবে। ক্লায়েন্টকে তো আর মুখে বলা যাবে না যে আমি কাজ করেছি, ক্লায়েন্টের সবসময় একটা রিপোর্ট প্রয়োজন, একটা কাজের, একটা আপনি যে কাজটা করেছেন তার একটা প্রুফ বা প্রমাণ প্রয়োজন। তো সেটি অনেকেই তৈরি করতে গিয়ে প্রবলেম ফেস করেন। সো এই জন্য কীভাবে আপনার এই গেস্ট পোস্টিং যে আপনি করবেন সেটার ওয়ার্ক রিপোর্ট কিভাবে তৈরি করবেন, শুধু ওয়ার্ক রিপোর্ট তৈরিই না, অনেকেই গেস্ট পোস্টিং নিয়ে কনফিউশনে থাকেন যে ক্লায়েন্ট আমাকে কিভাবে বলবে গেস্ট পোস্টিং করতে, তারপর ক্লায়েন্ট আমাকে আপনার কিভাবে অন্যান্য যে যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে বলবে। তো এই জন্য আসলে গেস্ট পোস্টিং করার পূর্বে আপনাদের বুঝতে হবে যে গেস্ট পোস্ট কিসের করা হয়। অবশ্যই গেস্ট পোস্টের জন্য আর্টিকেল প্রয়োজন, যেটা আমি গত পর্ব আপনাদেরকে বলেছি যে গেস্ট পোস্টিং করতে হলে আর্টিকেল থাকতে হবে, কারণ আমরা এই যে গত পর্বে এখানে পোস্টটা করেছি এটার জন্য কিন্তু আমাদের এই আর্টিকেলটা কিন্তু তৈরি করতে হয়েছে, তাই না? আর্টিকেল তো আর আমরা তৈরি করব না। বা এখন গেস্ট পোস্টিং করতে হলে আপনাকে ক্লায়েন্টকে আগে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি আর্টিকেল দিবেন নাকি আর্টিকেল আমি লিখে নিব আপনার সাইটের জন্য নাকি অনলাইন থেকে কপি করে নিয়ে আসব। এখন ক্লায়েন্ট যদি বলে আমি আর্টিকেল দিব, তাহলে ক্লায়েন্ট আপনাকে আর্টিকেল দিয়ে দিবে, আপনাকে গেস্ট পোস্টিং করতে হবে। আবার অনেক সময় দেখা গেছে ক্লায়েন্ট আপনাকে আর্টিকেল দিবে না, আপনাকে নিজেই আর্টিকেল লিখে নিতে হবে। এটা ক্লায়েন্টের সাথে কথা বলে ব্যাপারটা ফিক্স করে নেবেন। এখন আর্টিকেল লেখার পরে তবে ম্যাক্সিমাম টাইমই মনে রাখবেন যে ক্লায়েন্ট আপনাকে আর্টিকেল দিবে না, আপনাকে আর্টিকেলটা ম্যানেজ করতে হবে। সেটা আপনি নিজে লিখতে পারেন বা অন্য কাউকে দিয়ে লিখে নিতে পারেন। তো এক্ষেত্রে এক একটা আর্টিকেল সাধারণত $2 থেকে $6, $7 এরকম রেট হয়ে থাকে। আর অনেকে আছেন, একটা সময় ছিল যখন খুব কম পেমেন্ট নিয়ে গেস্ট পোস্টিং করতো, কিন্তু এখন সেই সময়টা উঠে গেছে। এখন প্রতিটা গেস্ট পোস্টিং এর জন্য বেশ ভালো মানের পেমেন্ট দেওয়া হয়। সো সেক্ষেত্রে স্প্যামিং কমে গেছে এবং আমাদের জন্য অনেক ভালো হয়েছে যে অবশ্যই বেশ ভালো মাপের, এমনকি আমি খুব রিসেন্টলি এমন একটা ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছে যিনি প্রতিটা গেস্ট পোস্টিং এ $15 এমনকি $30 পর্যন্ত পেমেন্ট করেছেন। তো $30 যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি পেমেন্ট করার কথা ছিল, পরবর্তীতে তার পেমেন্ট হয়নি, কিন্তু আমরা $15 প্রতিটা গেস্ট পোস্টিং এও কাজ করেছি খুব রিসেন্টলি। সো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সেই ক্ষেত্রে আর্টিকেল যদি নিজেরা তৈরি করতে হয় আর্টিকেলের দামটা সহ আপনারা এর সাথে নিয়ে নেবেন। এমন হচ্ছে যে আপনি আর্টিকেল লিখতে পারেন না, তখন আপনি কি করবেন? যদি আর্টিকেল নাও লিখতে পারেন, তখন আপনি চাইলে কাউকে দিয়ে আর্টিকেল লিখে নিতে পারেন। যেমন আমাদের আইটি বাইরেরই কিছু আর্টিকেল রাইটার আছে যাদের সাথে আমরা কাজ করি, আপনি চাইলে তাদের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের মাধ্যমে আর্টিকেল লিখে নিতে পারেন। এক্ষেত্রে প্রতিটা আর্টিকেল আপনার $2 থেকে $2.5 বা এরকম রেঞ্জের হয়ে থাকে। তো যাই হোক, তো এই ছিল অ্যাকচুয়ালি বেসিক কথা যে গেস্ট পোস্টিং এর কাজটা কিভাবে করবেন সেটা নিয়ে। এখন কথা হচ্ছে যে ডিরেক্টলি আপনি কাজটা করার পর কিভাবে সাবমিট করবেন। তো সাবমিট করার আগে আমাদেরকে জানতে হবে যে ক্লায়েন্ট আপনাকে কিভাবে তার কাজটা করতে বলবে। যেমন দেখুন, ক্লায়েন্ট আমাদেরকে এমন একটি নোটিশ দিয়েছে যে এটা হচ্ছে তার কিওয়ার্ড, বাম পাশে উনি কোন কিওয়ার্ড ব্যবহার করবেন, মানে দ্যাট মিনস যে কোন অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করবেন আপনি যে গেস্ট পোস্টটা করবেন। যেমন আমরা যদি দুটো এক্সাম্পল দেখি গেস্ট পোস্টের, দেখুন এখানে একটি এক্সাম্পল, এখানে একটি গেস্ট পোস্ট করা হয়েছে এবং নিচে দেখুন টপ ভিউ স্টারস এই কথাটা এখানে লেখা আছে, এটা হচ্ছে ওনার কিওয়ার্ড বা অ্যাঙ্কর, ঠিক আছে? এবং এখানে ক্লিক করলে আমরা যে ওয়েবসাইটটাতে প্রবেশ করব সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক বা ইউআরএল। তো এই কিওয়ার্ডটা এখানে দেয়া আছে, একটা কিওয়ার্ড, দুটো কিওয়ার্ড, এবং এটা হচ্ছে ইউআরএল, যে কোন ইউআরএল এখানে আমরা দিব সেটা। তো এই কিওয়ার্ডগুলো বা এই কিওয়ার্ডগুলোকে অ্যাঙ্কর হিসেবে ব্যবহার করে আমাদেরকে এখানে গেস্ট পোস্টিং করতে হবে। এখন আপনি যদি আমাদেরকে বলেন যে অ্যাঙ্কর টেক্সট কি, তাহলে কিন্তু হবে না। আমরা ইতিপূর্বে অ্যাঙ্কর টেক্সট নিয়ে অনেক আলোচনা করেছি, সেখান থেকে দেখে নেন, ঠিক আছে? তো এইরকম ভাবে ক্লায়েন্ট আপনাকে সাবমিট করবে যে আপনাকে কিওয়ার্ড দিবে এবং
ইউআরএল দিবে, কোন কিওয়ার্ডের জন্য কোন লিংক। ঠিক একইভাবে আমরা এখানে দেখুন দুইটা গেস্ট পোস্ট করা হয়েছে, যেমন টপ ভিউ স্টার্স, এইটার জন্য আমাদের টপ ভিউ স্টার্স ডট কম এইভাবে এখানে অ্যাঙ্কর করে লিঙ্ক করা হয়েছে। দেখুন এখানে ক্লিক করলে আমরা টপ ভিউ স্টার্স ডট কম এই সাইটটাতে চলে আসলাম। ঠিক একইভাবে আমরা আরেকটা সাইটে গেস্ট পোস্টিং করেছি, এই টোটাল এই লিঙ্কের মতো দেখতে এই পুরোটাকেই এখানে অ্যাঙ্কর করা হয়েছে, যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে এইটাকেই অ্যাঙ্কর করতে বলেছে। সো এইটাকে অ্যাঙ্কর করে আমরা এটার লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে ক্লিক করলে আমরা ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাতে চলে যাচ্ছে। তো এই যে আমরা দুটো গেস্ট পোস্ট করলাম, এই ধরলাম যে ক্লায়েন্ট আমাদেরকে এই কাজটাই দিয়েছে এবং এই কাজটা আমি করেছি, এখন এই দুটো গেস্ট পোস্ট আমি ক্লায়েন্টকে সাবমিট করব। তো আপনাদের ব্যবহারের সুবিধার্থে এই ক্লায়েন্টের এই ফাইলটা সহ আমি আপনাকে কিভাবে সাবমিট করে আপনি ক্লায়েন্টের কাছে জমা দেবেন সেই ফাইলটা তৈরি করে দেখিয়ে আপনাদেরকে এই ডিভিডির সোর্স ফাইলের সাথে দিয়ে দিব, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো ধরলাম এই দুটো লিংক আমাদেরকে ক্লায়েন্ট দিয়েছে এবং আমরা এই দুটো এইভাবে আমাদের দেখানো পদ্ধতিতে এই দুটো সাইটে গিয়ে আমরা গেস্ট পোস্ট করেছি। এখন আমাদের ক্লায়েন্টকে ওয়ার্ক রিপোর্ট বা সাবমিট বা আমাদের কাজের প্রমাণ জমা দিতে হবে। তো চলুন দেখি কিভাবে সেটা তৈরি করব। তো ঠিক একইভাবে আগে আমরা যেভাবে এই ফাইলগুলো তৈরি করেছিলাম, যে রিপোর্ট ফর ব্লগ পোস্টিং বা ব্লগ কমেন্ট, ঠিক একইভাবে আমরা একটি নতুন ফাইল তৈরি করব। আমরা যে কোনো নাম দিতে পারি, যেমন ওয়ার্ক রিপোর্ট ফর গেস্ট পোস্টিং, নাম দিয়ে সেভ করে এটাকে ওপেন করলাম। ওপেন করে দেখুন এখন আমাদেরকে ক্লায়েন্ট যে লিঙ্কটা দিয়েছে, মানে যে কিওয়ার্ড যে ইউআরএল সেগুলো উল্লেখ করতে হবে এবং তার পাশাপাশি আমরা কোথায় ব্যাকলিঙ্ক মানে কোথায় গেস্ট পোস্টিং করেছি সেটা উল্লেখ করব। ঠিক আছে, সো প্রথমে আমরা লিখছি ক্লায়েন্টের কিওয়ার্ড, এরপরে লিখছি গিভেন ইউআরএল, দ্যাট মিন্স ক্লায়েন্ট আমাদেরকে কোন ইউআরএলটা দিয়েছে সেটা, এরপরে আমরা দিচ্ছি যে হোয়ার উই হ্যাভ, অথবা এইভাবে না লিখে আমরা এখানে লিখে দিই যে গেস্ট পোস্ট লিঙ্ক, ফাইন। এরপর আমরা দিতে পারি যে ওয়েবসাইট পেজ র্যাঙ্ক, ওয়েবসাইট পেজ র্যাঙ্ক কত সেটাও ক্লায়েন্ট চাইতে পারে। ঠিক আছে, তারপর ওয়েবসাইট পেজ র্যাঙ্কের পাশাপাশি আপনার অ্যালেক্সা র্যাঙ্ক কত, এবং সবশেষে যদি আমাদের কোনো রিমার্কস এর প্রয়োজন থাকে আমরা রিমার্কস দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে ক্লায়েন্টের গিভেন কিওয়ার্ড, এখানে এভাবে না লিখে গিভেন কিওয়ার্ড লিখে দেই, গিভেন ইউআরএল, ক্লায়েন্ট যে ইউআরএলটা দিয়েছে সেটা, গিভেন পোস্ট লিঙ্ক, গেস্ট পোস্ট লিঙ্ক, ক্লায়েন্ট আমরা যেখানে গেস্ট পোস্ট করলাম সেটা, ওয়েবসাইট পেজ র্যাঙ্ক কত পেজ র্যাঙ্কে সেটে করেছি, অ্যালেক্সা র্যাঙ্ক কত, রিমার্কস কোনো যদি কমেন্ট থাকে সেটা করে দেব। তো প্রথমে দেখি ক্লায়েন্ট আমাদেরকে টপ ভিউ স্টার এটা দিয়েছে, সো আমরা টপ ভিউ স্টার এই কিওয়ার্ডের জন্য এবং ক্লায়েন্ট আমাদেরকে কোন এটা দিয়েছে দেখি যে কোন লিঙ্কটা দিয়েছে, এগুলাকে কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এই কিওয়ার্ড এবং এই লিঙ্কের জন্য আমরা কোথায় গেস্ট পোস্ট করেছি সেই সাইটটার লিঙ্ক এখানে আমরা দিয়ে দিব। তো সেই সাইটটার লিঙ্ক এখানে দেই, দেখি এই যে এই সাইটটাতে আমরা করেছি, সো সেই সাইটটার ইউআরএল আমরা কপি করে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ওকে, এইভাবে করলাম। এখন ওই সাইটটার পেজ র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক এগুলো আমরা এখানে উল্লেখ করব। তো দেখি আমাদের পেজটার পেজ র্যাঙ্ক কত, এখান থেকে দেখতে পাচ্ছি পেজ র্যাঙ্ক হচ্ছে 4, অ্যালেক্সা র্যাঙ্ক 1658518, পেজ র্যাঙ্ক 4, 16 একটু দেখে নেই, 1658518, 1616585, রিমার্কস নেই, নো প্রবলেম। ঠিক একইভাবে দ্বিতীয় কিওয়ার্ডটার জন্য আমরা লিখে দিচ্ছি জাস্ট ক্লায়েন্টকে বোঝানো যে আমি কোথায় করেছি, ক্লায়েন্ট আমাকে যে ব্যাকলিংটার দায়িত্ব দিল সেটা আমরা কোথায় করলাম, এটা আমরা জাস্ট ক্লায়েন্টকে বোঝাবো, এটাই জাস্ট আর কিছু না। এবং সেটা একটা সাজানো গোছানো ফরম্যাটে, অবশ্যই ক্লায়েন্টকে চেষ্টা করবেন সাজানো গোছানো ফরম্যাটে রিপোর্টটা জমা দিতে। ঠিক আছে, এটা হচ্ছে 5, আর অ্যালেক্সা র্যাঙ্কটা কত দেখে নেই, 1296843, 1296 1296 843,
বাস এখন এটাকে জাস্ট সেভ করবেন এবং সেভ করে আপনি ক্লায়েন্টের কাছে এই ফাইলটা যে ফাইলটা এইমাত্র আমরা তৈরি করলাম জমা দিয়ে দিবেন তাহলে আপনার ওয়ার্ক রিপোর্ট জমা হয়ে যাবে অত্যন্ত ইজি এবং আপনাদের সুবিধার্থে আমরা এটা একটু করে দুইটা গেস্ট পোস্টিং এর জন্য করে দেখিয়ে দিলাম আপনি চাইলে আরো বেশি গেস্ট পোস্টিং এর জন্য করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন তবে এই ক্ষেত্রে যারা গেস্ট পোস্টিং করবেন তাদের জন্য একটি একটি তথ্য হচ্ছে যে আসলে গেস্ট পোস্টিং এত পরিমাণ স্প্যামিং হয় যে এখন গেস্ট পোস্টিং এর জন্য ভালো মানের ওয়েবসাইট পাওয়া খুবই মুশকিল অনেকটা কমেন্ট ব্যাকলিংকের মতোই হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারপরেও গেস্ট পোস্টিং করা যায় এর জন্য দেখা গেছে যে অনেক ইন্ডিয়ান লোক আছে যারা করে কি যে যেমন দেখুন একটা জিনিস খেয়াল করুন যে এই যে যে সাইটটা xfast.net অথবা এই সাইটটা যে cptechnology.org ঠিক আছে এটার কিন্তু অ্যালেক্সা র‍্যাঙ্ক কিন্তু দেখেন অনেক বেশি 1.1 শতক 1000 লক্ষ মানে 16 লাখ অনেক বেশি কিন্তু পেজ র‍্যাঙ্ক দেখেন পেজ র‍্যাঙ্ক 4 এই কথাটার অর্থ হচ্ছে যে এই সাইটের যারা মালিক তারা তাদের ওয়েবসাইটের পেজ র‍্যাঙ্ক কোনোভাবে হোক বাড়িয়েছে এবং বাড়িয়ে এবং মানে এইভাবে দেখা গেছে অনেকেই তাদের নিজেদের ওয়েবসাইটে নিজেরা গেস্ট পোস্টিং করে এইভাবে নিজেরা গেস্ট পোস্টিং করে গেস্ট পোস্টিং গুলো সেল করে ঠিক এইভাবে আপনার বর্তমান সময়ে গেস্ট পোস্টিং করা অত্যন্ত অত্যন্ত বলা যায় না মোটামুটি ভাবে একটু কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু নিয়মিত আপনি যদি বিভিন্ন সাইটে লেখালেখির অভ্যাস একবার করে ফেলেন তাহলে আপনার জন্য গেস্ট পোস্টিং মোটেও কঠিন কাজ হবে না তো এভাবে গেস্ট পোস্টিং করবেন এবং আমরা আমাদেরই করা দুটো গেস্ট পোস্টিং এর লিংক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে অ্যাকচুয়ালি গেস্ট পোস্টিং সাবমিট করবেন এবং এবং একটি প্র্যাকটিক্যাল গেস্ট পোস্টিং করেও আমরা দেখিয়ে দিলাম তো এখানেই মূলত গেস্ট পোস্টিং শেষ হচ্ছে আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ